হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দিনের মতো আজকেও তোমাদের সামনে একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের রেসিপিটি উচ্ছে আলুর তরকারি। যদি এইভাবে উচ্ছে আলুর তরকারি বানানো যায় তাহলে একটুকু তেঁতো লাগবে না, আর যারা তেঁতো ভালোবাসো না তারাও এই তরকারিটি সে খেয়ে নেবে। তো উচ্ছে আলুর তরকারির জন্য দেখো, এখানে আমি 250 মতো উচ্ছে কেটে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। দেখো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে দুটো আলু কেটে নিয়েছি, নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা চিরে নিয়েছি কাঁচা লঙ্কা, আর চার কোয়ার মতো থেতো করে নিয়েছি। তাহলে রান্না স্টার্ট, ওভেনটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দেব, সর্ষের তেল। বন্ধুরা, একটু আলুটা ভেজে নেব। একটু নুন দেব, মিষ্টি একটু হলুদ, বন্ধুর আলুটা আমি তুলে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেল, আলুর তেলেই আমি উচ্ছেটা ভেজে নেব। লবণ দেব একটু, এক চিমচি হলুদ দেব, সেটাও আমি আলুর মতো করে ভেজে নেব। আমি গোল্ডেন কালার করে ভেজে নিলাম, তুলে নেব। দেখো কড়াতে সর্ষের তেল অ্যাড করে দেব, কড়াইয়ের তেলটা গরম হতেই দেব কালো জিরে 1/2 চামচ, দিলাম পেঁয়াজ, পেঁয়াজগুলোকে একটু ধীরে ধীরে ভেজে নেব, দিলাম থেতে করা রসুন, রসুনগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেব ভালো করে, দেব 4টে কাঁচা লঙ্কা চিরে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, মশলাটাকে দিয়ে দেব, জল দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি লবণ দিতে ভুলে গেছি, তাই দিয়ে দিচ্ছি লবণ। ভালো করে কষিয়ে নেবো একটু, তো কষানো
রান্না হয়ে গেল। দিয়ে দেবো জল। এভাবে রেখে দেবো 5 মিনিট। বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখো তরকারিটা তুলে নেবো, হয়ে গেছে আমরা। দেখো বন্ধুরা আমার উচ্ছে আলুর তরকারি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার তরকারিটি তোমরা রুটি বা ভাতের সাথেও খেতেও পারবে, একটুকু তেতো লাগবে না। একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, ঘরে খুবই মজা লাগে এই সবজিটি। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও।